हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल गैम विद मार्गरेट। तो आबारो चले एलाम तुम्हारे सामने एक नतून व्लॉग निये। ओ आगे ही जानिए दी सबाइके हैप्पी होली, क्योंकि ये व्लॉगटा होलिर दिन ही अपलोड करब आमी, ताई सबाइके हैप्पी होली। और जारा तुम्हरा आमार चैनेले नतून देखछो, नतून दर्शक जारा आमार चैनल के सबस्क्राइब करोनी, जदि तुम्हारे भलो लागे वीडियो तेल चैनल के लाइक शेयर और सबसक्राइब कर दाओ। और जरा सबसक्राइब कर तक अनेक 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 थैंक्स हमार चैनल के सबसक्राइब करार्जन। तो आजकल वीडियो एखान शुरू कर लखन बजे छटा, सन्धे छटा, एन एक बड़ोची एकटू पर ही बेरोब, मार्केट जाब, कि केंटी आज प्लस आर टेलारे वो ब्लाउजगलो नेवर आज, शाड़ी नेवर आज, अनेक किछु काज आज टुकिटाकी। और गरम पड़े गए तो हमार छोटो मेयर हे तुम्हार शीत पड़े जे रखम हाईनेक गेंजी लागे, ओरम गरम पड़े अनेक अनेक टुकटा गेंजी मैं हाथ काटा गेंजी पैंट यह सब दरकार। तो यो केंटी आज तो मामार मेयर साथे दुई मे मामार मे हमें बेरोब। तो भावलाम एखान ब्लॉगटा स्टार्ट करी। तो तुम्हारे केरकम लागछे आमी जानी ना, आमार ब्लॉग देखते जदि कोनो मिस्टेक करे थाकि आमाके जानियो, आर जदि भालो लेगे थाके ताहले एकटा लाइक करे दिओ। आर चलो एखान थेकेई ब्लॉगटाके शुरू करलाम, पाशे थाको, एखन बेरोबो, तारपर तोमादेर साथे आबार कथा बोलछि। पूर्णिमा ना कालके ये समय ना हमें गेटे गेट पड़े गे जान तो एखे एक गेट आज जान दिए मैं सब जगह जो है गेट पड़े गले ना 10-15 मिनट लेगे जाए बंद होले खोले ना, ताई एखाने बसे आछि भीषण बिरक्त लागे। ये समय मिष्टिर गेंजी और पैंट देखी जान तो, अरे गेछि ना एत दाम चाहिए, मैं ओरा मानुष देखले ही दाम बाड़ी बोले। तो आमारो बेश भालो लागे बार्गनिंग करते, आमी आबार बेश बार्गनिंग टार्गनिंग करेई जिनिसपत्र किनी। तो ए समय ये घरे पड़ार गेंजी पैंट ओगुलो देखछिलाम, ओगुलो किनलाम। এই যে বাচ্চাদের গরমকালে তো বারবার চেঞ্জ করতে হয়, তাই হাফ প্যান্ট হাত কাটা গেঞ্জির ভীষণ দরকার হয়। জানো তো আমি না এই চাদরের দোকানে মায়ের সাথে অনেকবার এসেছি, কিন্তু আজকে আমার মা আমার কাছে নেই, যাই হোক একা ঢুকলাম আর কি। তো যেসব চাদর আগে আমি 350-300 করে কিনেছি, এখন সেগুলোর দাম 600-650 হয়ে গেছে। যাই হোক এই দোকানে এক দর কোনো বার্গেনিং হয় না, আমি দুটো চাদর কিনলাম। এই নাইটি দোকান থেকে আমি নাইটি কিনি, নাইটি দোকানের নাম নিউ ঢাকেশ্বরী, আন্টিটা ভীষণ ভালো। আমি তোমাদের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতেই পারো, আর বার্গেনিং করতে হয় না, উনি রিবেটেই দেয়। তো নাইটি দোকানটা ভীষণ ভালো। এখন আমি কাকার জন্য ওয়েট করছি রেক্স টেলারের সামনে, উনি আমার ব্লাউজ ক্লাউজ সব আনতে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখন রেক্সে আছি আমি, এখন গোপাল ভাঁড় বিরিয়ানির দোকানের সামনে আছি। আগে অনেকের মুখে শুনেছি খুব ভালো, আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, এটা ভালোই বিরিয়ানিটা ভালোই বানিয়েছিল গোপাল ভাঁড় দোকানের নাম। এই মাত্র বাড়িতে এলাম, এত গরম পড়ে গেছে আর বাইরে সবাই আজকে থেকেই হোলি খেলা আরম্ভ করে দিয়েছে। তো এখন ফ্রেশ হব একটু পরে, আগে হাত পা ধোবো, ফ্রেশ পরে হব, আগে হাত পা ধোবো, চেঞ্জ করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদেরকে। আমার রেক্সে গেছিলাম, রেক্সে আধে কাজ হয়েছে আধে কাজ হয়নি, আবার যেতে হবে। তো যাই হোক তোমরা থাকো, একটু পরে আবার দেখা করছি। হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সামনে, এইমাত্র চেঞ্জ করে আসলাম। তো ভাবলাম কী কী এনেছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক কিছু জিনিস কিনেছি, যেমন চাদর কিনেছি। চাদরগুলো কী বলতো, যতই কিনি না চাদরের মধ্যে একটু চায়ের, আমার তো মাঝে সাঝেই হয় লিকার চায়ের দাগ পড়ে, চাদরগুলো সব মানে দাগ হয়ে গেছে ছিটে পড়া, মানে দেখলে মনে হবে নোংরা, কিন্তু সবই ভালো। তো একটা চাদর কিনলাম, তোমরা কালার বুঝতে পারছি কি না জানি না আমি, তো ভাবলাম দেখি তোমাদের সাথেও শেয়ার করি। এটা নিয়ন টাইপের, লাইট নিয়ন টাইপের আছে। তো এর সাথে তোমার বালিশের ওয়ার আছে, আর অ্যাজ ইট ইজ যেরকম থাকে পিলো কভার, আর তোমার হচ্ছে কোল বালিশের ওয়ার আছে। আর আরেকটা কিনেছি সিঙ্গেল কিনেছি একটা, জাস্ট বেড কভার, বেডশিট যেটাকে বলতে পারো, জাস্ট চাদরটা আছে। তো এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম কিনি। এখন জল দেওয়ার পরে দেখা যাবে কী হবে, ওরা বলেছে কোনো রিজেক্ট টিজেক্ট হলে জল দেওয়ার আগে তোমার দেখাতে। আমি ব্লাউজ বানিয়েছি তোমাদেরকে দেখাই, কী টাইপের ব্লাউজ বানিয়েছি, নতুন একটা ডিজাইন ট্রাই করলাম।
ফার্স্ট টাইম পড়বো, দেখো দেখতে পাচ্ছ নট, দুটো নট, অনেক সাহস করে বানালাম ব্লাউজটা, যাই না যদিও গায়ে আছে দিন পরবো তবুও, আর স্লিভলেস আছে। আমার সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছিল তাই আমি রেকর্ড করছি। তো এই কালো ব্লাউজটা, রানী ব্লাউজটা আমি নট করে বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম, দেখি পরে কীরকম লাগে, নতুন এক্সপিরিয়েন্স, জানি না কীরকম বানিয়েছে। আর তারপরে হচ্ছে কিছু শাড়ি আমি যেরকম ফলস পিকো করতে দিয়েছিলাম, এটা তো শিফনের মধ্যে বন্দেজ আছে যেটা অনলাইনেই আমি কিনেছি, আর দু তিনটে অর্গ্যানজা কিনেছি। এই অর্গ্যানজাটা আমার ইস্টারের সময় পরার ইচ্ছা আছে, কোন দিন পরবো জানি না, তো দেখা যাক কবে পরা যায়। তাই ভাবলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আইডিয়াও পেয়ে যাবে। আর এই নট নাইটি যেগুলো আমি দুটো আগের দিন কিনেছিলাম, আজকে দুটো কিনলাম, আমি কিছু অর্ডার করে এসেছি, মানে কিছু প্রিন্ট আমার এতটা ভালো লেগেছিলো যে আমি ওগুলো অর্ডার করে এসেছি। আন্টি ভীষণ ভালো, নতুন নতুন অনেক ভ্যারাইটি রেখেছে, কাফতান আছে তোমার, তারপর অ্যালান কাটি নাইটি আছে। চাইলে তোমরা রানাঘাটে যারা থাকো ভিজিট করতেই পারো, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমি আগেই বলে দিয়েছি। আর এখানে অ্যাজ ইট ইজ আমার বেবির গেঞ্জি, হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট আছে, এগুলো সব ওয়াশ করবো তারপর ওকে পরাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখো ভালো লাগবে তোমাদেরকে। আমি কিছু নেল পলিশ কিনেছি, এই দেখো একটা মেরুনের মধ্যে একটা পার্পেল, আমার মেয়ে ছোট মেয়ের চয়েস, দেখো একটা ম্যাজেন্টা কালার আছে, একটা ব্লু। আমি সব কালার যদিও পরি না, আমি লালই পরি সবসময়, তো আমার বড় মেয়েটা কিনেছে, ছোট মেয়েটা কিনেছে, তাই তোমাদের ভাবলাম দেখিয়ে দিই। সব কটাই গ্লিটারিং, আর এই এইটা হচ্ছে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা ছাড়া আমি চলতে পারি না, আমার চুলে এটা থাকবেই, সে আমি বিয়েবাড়ি যাই না যাই, বিয়েবাড়িতে গেলে কোনোদিনও আমি তো চুল ওরকম মানে কারোর সাথে পার্লারে কোনো হেয়ার স্টাইলিং করি না, নর্মালি নিজেই বাঁধি, তো এই ক্লাচটা জাস্ট লাগিয়ে চলে যাই, তো এইটা থাকবেই, তো এটা কিনেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো। এখন আমার ডিনার হয়ে গেছে, তো ডিনার টিনার করেই ভাবলাম তোমাদেরকে দেখাই, আর এগুলো সব কালকে ধোয়াধুয়ি করতে হবে, কেননা আমি নতুন জিনিস বাচ্চাকে ওরকমভাবে পড়াই না, ঘরে পড়ার বিশেষ করে কাপড় সবসময় ধুয়েই নিই, নাইটি বাইটি কিনলেও সবসময় ধুয়েই পরি। হোলি ভালো কাটাও, যদি আমি রং খেলবো না, তোমরা যারা খেলো খুব এনজয় করো, ভালো কাটাও। আর রং খেলার আগে কিছু টিপস দিয়ে দিতে চাই আমি, যেটা আমি বলতে চাই, রং খেলার আগে মাথায় ভালো করে কোকোনাট অয়েল লাগিয়ে নেবে, যাতে চুলে কোনো রকম হোলির পার্টিকলস যেগুলো থাকে সেগুলো স্ক্যাল্পের মধ্যে না ঢোকে, যেন ভালো করে মাথায় তোমার চুলটাকে যদি ভালো রাখতে চাও তাহলে ভালো করে মাথায় নারকেল তেল নেবে, লাগিয়ে নেবে, আর মুখে গায়ে যতটা পারবে এক্সপোজ এরিয়ায় তেল লাগিয়ে নেবে, তাহলে কী হবে তোমার রংটা স্কিনে অ্যাবজর্ব হবে না, তোমার স্কিনে কোনো হার্ম করবে না। আগে প্রথমে কী করবে বলো তো, প্রথমে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নেবে, সানস্ক্রিন লাগাতে পারলে মুখে যদি তোমরা মেকআপ করো তার আগে ভালো করে মোটা করে সানস্ক্রিন লাগিয়ে নেবে, এমনিও তো হোলিতে মুখ তোমার ঢেকেই যাচ্ছে, তো এমন কিছু মেকআপে কিছু থাকবেও না, কিন্তু স্কিনকে যদি ভালো রাখতে চাও ভালো করে তোমার হাতে টাতে সানস্ক্রিন ওয়ানস্ক্রিন লাগিয়ে নেবে, যাতে হোলির পার্টিকলসগুলো না ঢুকে। আর স্নানের সময় ভালো করে তেল মেখে তেলটা দেবে, যাতে তেলটাকে কী করবে স্কিনটার স্কিনের পোর্সের মধ্যে দিয়ে ঢুকে তেল দিয়ে তারপর স্ক্রাবিং করে স্নান করবে, যাতে তোমার রংটা কিছুটা যায়। যদিও এখন যারা আবির খেলো তাদের তো কোনো হিসাবে ব্যাপারই নেই, কিন্তু যারা রং খেলো তাদের জন্য যাতে হোলির রংটা গায়ে না ঢুকে। তো যাই হোক, অনেকটা সময় কাটালাম তোমাদের সাথে, ভালোই লাগলো, তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি, মানে আমি আগের দিন যেহেতু শ্যুট করছি তাই অ্যাডভান্সে হ্যাপি হোলি, আর আজকের মতন গুড নাইট, বাই।